আসসালামু আলাইকুম। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন, নিরাপদে আছেন। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত NIGC অনলাইন ক্লাসরুমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আয়নুন্নাহার, প্রভাষক জীববিজ্ঞান। শিক্ষার্থীরা, আপনারা জানেন আমরা দ্বাদশ শ্রেণীর ক্লাস করছি এখন। এই ক্লাসগুলো প্রায় দ্বাদশ শ্রেণীর তৃতীয় পর্ব প্রায় শেষের দিকে আমরা এখন ইউটিউব ক্লাসে, আর এই যে ক্লাসগুলো আমরা আপনাদের সাথে মাধ্যমে যুক্ত হই, এই ক্লাসগুলো আমরা সরকার কর্তৃক নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায়গুলো নিয়ে আপনাদের সাথে আমরা যুক্ত হচ্ছি। আর আজকে আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি 17তম লেকচারে। আজকের আলোচ্য টপিক হচ্ছে পেশি টিস্যু। শিক্ষার্থীরা, আপনারা জানেন আপনাদের প্রাণীবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়, যেখানে চলন ও অঙ্গচালন অধ্যায় রয়েছে, সেইখানে আমি আপনাদের মানবদেহের কঙ্কাল, কঙ্কালতন্ত্র, কঙ্কালতন্ত্রের প্রকারভেদ এবং দেহের বিভিন্ন অংশের অর্থাৎ অক্ষীয় উপাঙ্গীয় কঙ্কালগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়েছি। কঙ্কালের উপরে যে মাংস, যেটা আমরা আমাদের একদম আমাদের ভাষা আমরা যেটাকে মাংস বলি, জীববিজ্ঞানের ভাষায় সেটাকে বলা হচ্ছে পেশি। সেই পেশি সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো। তাহলে চলুন শিক্ষার্থীরা, প্রথমেই বলছি পেশি কী বা পেশি টিস্যু কী। টিস্যু কী আপনারা জানেন যে একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে যে সকল কোষ একই ধরনের কাজ করে তাদেরকে টিস্যু বলে। তেমনি পেশি টিস্যু হচ্ছে ব্রুনিও ম্যাসোডার্ম থেকে উৎপত্তি লাভ করা। শিক্ষার্থীরা মনোযোগী হবেন, প্রথমে জানাচ্ছি পেশি টিস্যুকে। পেশি টিস্যু হচ্ছে ব্রুনিও ম্যাসোডার্ম থেকে উৎপত্তি লাভ করা সংকোচন প্রসারণক্ষম অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত টিস্যুকে পেশি টিস্যু বলে। এই পেশি টিস্যুর বৈশিষ্ট্য যদি আমরা সাধারণভাবে বলি, মায়োব্লাস্ট নামক আদি কোষ রূপান্তরিত হয়ে পেশি টিস্যু গঠন করে। এর বাইরের আবরণকে আমরা বলছি সার্কোলেমা। এর ভিতরে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম তন্তু থাকে, যেই তন্তুগুলোকে মায়োফাইব্রিল বলা হয়, এবং এই তন্তুগুলো অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন দ্বারা গঠিত। শিক্ষার্থীরা, তাহলে আমি প্রথমে আপনাদেরকে জানিয়েছি পেশি কী বা পেশি টিস্যু কী, এরপরে পেশি টিস্যুর সাধারণ বৈশিষ্ট্যগুলো বলেছি কি। বাইরের আবরণকে বলা হচ্ছে সার্কোলেমা, তারপরে এটি অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত, যে তন্তুগুলোকে বলা হচ্ছে মায়োফাইব্রিল, এবং এগুলো অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিনের সমন্বয়ে গঠিত। এরপরে আসুন পেশি টিস্যুর প্রকারভেদ। পেশি টিস্যুর প্রকারভেদে রয়েছে তিন ধরনের প্রকার, একটি হচ্ছে অনৈচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি এবং হৃদ পেশি। শিক্ষার্থীরা, এখানে আমি ঐচ্ছিক এবং অনৈচ্ছিক এই দুটি পেশি সম্পর্কে আপনাদেরকে জানাবো, এবং বোর্ডেও আমি ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশির চিহ্নিত চিত্র উপস্থাপন করেছি। হৃদ পেশির চিত্র আমি এখানে উপস্থাপন করিনি। হৃদ পেশি সম্পর্কে আমি আপনাদের হৃদপিণ্ডে যে অধ্যায়টি পড়িয়েছিলাম, রক্ত ও রক্ত সংবহন, সেই অধ্যায়ে আমি আপনাদেরকে জানিয়েছি। তাই এখানে শুধুমাত্র ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশি সম্পর্কে বলছি। প্রথমেই আসি অনৈচ্ছিক পেশি, অর্থাৎ যে পেশির কার্যক্রম আমাদের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত নয়, সেগুলোকে বলা হচ্ছে অনৈচ্ছিক পেশি। তা এটা যদি আপনারা বুঝতে পারেন যে অনৈচ্ছিক পেশি অর্থাৎ যে পেশির কার্যক্রম আমাদের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত নয়, সেগুলোকে বলা হচ্ছে অনৈচ্ছিক পেশি, সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এই পেশিগুলোর অবস্থান কোথায় সেটাও আপনারা সহজে বলতে পারেন। যেমন আমাদের হৃৎপিণ্ডের পেশি, আমাদের পাকস্থলীর পেশি, লিভারে যেগুলো রয়েছে, ফুসফুসে যেগুলো রয়েছে, অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই আমাদের অভ্যন্তরীণ যে পেশিগুলো সেগুলোই হচ্ছে অনৈচ্ছিক পেশি। এবার আসে ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি কী সংজ্ঞাতে আমি বলছি, যে সকল পেশি আমাদের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত তাদেরকে বলা হচ্ছে ঐচ্ছিক। যেমন আমি যদি আপনাদেরকে বলি আমার হাতের এই পেশিটি ঐচ্ছিক পেশি, আমি যখন ইচ্ছা করছি আমি এটাকে প্রসারিত করছি, আবার আমি যখন ইচ্ছা করছি আমি এটাকে সংকুচিত করতে পারছি। তাহলে আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন যে ঐচ্ছিক পেশি কী। প্রথমে আবারও বলছি যে ঐচ্ছিক হলো আমাদের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত পেশিগুলো ঐচ্ছিক, সেগুলোকে ঐচ্ছিক পেশি বলা হচ্ছে। আর ঐচ্ছিক পেশির অবস্থান, আমি যেহেতু বলেছি হাত আমি আমার ইচ্ছে দ্বারা নিয়ন্ত্রণ প্রসারিত করছি, সংকুচিত করছি, হাত পা, আমাদের চোখের পাতা, এটাও আমি আমার ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের মুখ বা মুখের চলন, যে অঙ্গভঙ্গি, অনেক কিছুই আমরা আমাদের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি, এগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি। এবার শিক্ষার্থীরা বোর্ডে আসুন, আমি যে ঐচ্ছিক এবং অনৈচ্ছিকের সংজ্ঞা বলেছি এগুলোর অবস্থান কোথায় বলেছি, এবার পেশিগুলো দেখতে কেমন যদি আমরা একদম সূক্ষ্মভাবে এদের পার্থক্য আকারে শিখি। অনৈচ্ছিক পেশি দেখতে মাকু আকৃতি, ঐচ্ছিক পেশি নলাকার। আবারও বলছি অনৈচ্ছিক পেশি মাকু আকৃতি, ঐচ্ছিক পেশি নলাকার। এখানে শিক্ষার্থীরা মনোযোগী হবেন,
আপনাদের ক্ষেত্রে বুঝায়। এটি হচ্ছে মাকু আকৃতি আর এটি হচ্ছে নলাকার, আর দুটোরই বাইরের আবরণকে প্রথমেই বলেছিলাম যে পেশির বাইরের আবরণ, এই আবরণটাকে বলা হচ্ছে সার্কোলেমা। শিক্ষার্থীরা মনোযোগী হবেন, এটাকে বলা হচ্ছে সার্কোলেমা। সেটা ঐচ্ছিক অনৈচ্ছিক উভয়েরই ক্ষেত্রে এটাকে সার্কোলেমা বলা হচ্ছে। এরপরে যদি আমরা নিউক্লিয়াসের অবস্থান চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঐচ্ছিক পেশিতে একটি কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, যেমন 1, 2, 3 অসংখ্য নিউক্লিয়াস থাকতে পারে, কিন্তু অনৈচ্ছিক পেশিতে একটি কোষে একটি নিউক্লিয়াসই থাকবে। এবার অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে আরেকটা উক্তি আমরা বলতে পারি যে অনৈচ্ছিককে মসৃণ পেশিও বলা হয়। কেন মসৃণ পেশি বলা হয়? কারণ অনৈচ্ছিক পেশির গায়ে কোনো ধরনের দাগ নেই। এখানে যদি আপনারা ঐচ্ছিক পেশির সাথে তুলনা করে পড়েন, এই যে আড়াআড়ি এক ধরনের দাগ রয়েছে, এই জন্য এটাকে ঐচ্ছিক পেশিকে বলা হচ্ছে অমসৃণ আর অনৈচ্ছিক পেশিকে বলা হচ্ছে মসৃণ পেশি। এটা অনুধাবনে আসে যে ঐচ্ছিক পেশিকে কেন অমসৃণ পেশি বলা হয় অথবা অনৈচ্ছিক পেশিকে কেন মসৃণ পেশি বলা হয়। প্রথমে আমি বলেছিলাম যে দুটোরই বাইরে আবরণ রয়েছে যেটাকে সার্কোলেমা বলছে, তারপরে বলেছিলাম যে অনৈচ্ছিক পেশি মাকু আকৃতি, ঐচ্ছিক পেশি হচ্ছে নলাকার, অনৈচ্ছিক পেশিতে একটি কোষে একটি নিউক্লিয়াস থাকে আর ঐচ্ছিক পেশিতে একটি কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। এরপরে আসুন শিক্ষার্থী, এখানে আমি আরেকটি চিত্র আপনাদেরকে দেখিয়েছি যে আমি পেশি টিস্যু প্রথমে বলেছিলাম অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন তন্তুর সমন্বয়ে গঠিত। এই তন্তুগুলোকে কী বলা হয়? যেমন এই যে এটাকে যদি আমরা তন্তুর মতো দেখি, অসংখ্য এমন তন্তু রয়েছে এক একটা, এটাকে বলা হয় মায়োফাইবিল। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন, এটাকে বলা হচ্ছে মায়োফাইবিল। অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন তন্তু সমন্বয়ে গঠিত যা পেশি টিস্যুতে থাকে। তাহলে আমরা যদি কম্পারেটিভলি আবার বলি যে ঐচ্ছিক পেশি হচ্ছে নলাকার, অনৈচ্ছিক পেশি হচ্ছে মাকু আকৃতি, ঐচ্ছিক পেশিতে একটি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, অনৈচ্ছিক পেশিতে একটি কোষে একটি নিউক্লিয়াস থাকে, অনৈচ্ছিক পেশি হচ্ছে মসৃণ কারণ তাতে কোনো ডোরাকাটা বা আড়াআড়ি দাগ নেই, মসৃণ পেশি ঐচ্ছিক পেশি হচ্ছে অমসৃণ কারণ এতে ডোরাকাটা দাগ রয়েছে। শিক্ষার্থীরা আমি প্রথমেই আপনাদেরকে বুঝিয়েছিলাম যে ঐচ্ছিক অনৈচ্ছিক কেন বলা হচ্ছে। ঐচ্ছিক হচ্ছে ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত, অনৈচ্ছিক হচ্ছে ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত নয়। তারপরে আমি বলেছিলাম যেহেতু এটুকু যদি আমরা বুঝি তাহলে আমরা বলতে পারবো যে আমাদের দেহের ভেতরে কোন কোন অঙ্গে বা কোন কোন অংশগুলোতে ঐচ্ছিক পেশি থাকছে, কোন কোন অংশগুলোতে অনৈচ্ছিক পেশি থাকছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের বইতে আরও অনেক তথ্য আছে, আপনারা মনোযোগ দিয়ে সেই তথ্যগুলো পড়বেন। শিক্ষার্থীরা আজকে যে টপিকটা আমি বুঝিয়েছি সেটার উপর নির্ভর করে অনুশীলন কাজ হচ্ছে আজকে 8, সেটা হচ্ছে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি পার্থক্য লিখো। এখানে আমি আপনাদেরকে এটি প্রয়োগের প্রশ্ন হিসেবে দিয়েছি। প্রয়োগ যখন হবে তখন অবশ্যই আপনারা মনে রাখবেন মিনিমাম 4 থেকে 5টি পার্থক্য লিখতে হবে, আর সেক্ষেত্রে তো আপনারা আগে জ্ঞানমূলক অনুধাবন অংশটা ক্লিয়ার করবেনই। অনুধাবনের পার্থক্য যখন হয় আপনারা সেটাও জানেন যে দুটো পার্থক্য দিলেই হয়, কিন্তু প্রয়োগের যখন কোনো পার্থক্য আসে তখন আপনারা অবশ্যই চেষ্টা করবেন 4 থেকে 5টি পার্থক্য দেওয়ার জন্য। আমি লেকচারেও চেষ্টা করেছি 4-5টি পার্থক্য বলার, আপনাদের বইতেও পার্থক্য আছে, আর আপনারা সেখান থেকে দেখে হোমওয়ার্কটি দেওয়ার চেষ্টা করবেন। শিক্ষার্থীরা শেষ করছি, আজকের ক্লাস শেষ হবে, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।